গত পয়লা জুলাই থেকে শুরু হওয়া কঠোর লকডাউন বা বিধিনিষেধ শেষ হচ্ছে 10 আগস্ট মধ্যরাতে। 11 আগস্ট বুধবার থেকে আবার প্রায় স্বাভাবিক হতে যাচ্ছে জনজীবন। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। স্বাস্থ্যবিধি মেনে আসনের সমান সংখ্যক যাত্রী নিয়ে চলবে সব ধরনের গণপরিবহন। তবে সড়কপথে স্বাভাবিক সময়ের অর্ধেক গাড়ি চলতে পারবে। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট, শপিং মল। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা রাখা যাবে খাবার দোকান, হোটেল, রেস্তোরাঁ। তবে রেস্টুরেন্টে বসে খাবার ক্ষেত্রে অর্ধেক আসন খালি রাখার কথা বলা হয় প্রজ্ঞাপনে। যেটি চিন্তাভাবনা চলছে যে এটি ধাপে ধাপে পর্যায়ক্রমে ধাপে ধাপে এটিকে আপনার শিথিল করে, কি পর্যায়ে শিথিল করতে পারবো সেটি কিন্তু আমাদের সে বিষয়টি নিয়ে আমরা হয়তো আজকে সিদ্ধান্ত পাবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। এবং এই পরিস্থিতিতে অত্যন্ত সতর্কতার সাথে সকলে যেন আপনার স্বাস্থ্যবিধি মেনে কর্মকাণ্ডগুলো করেন সেটির উপরে আমাদের সর্বোচ্চ জোর থাকবে। সকল ক্ষেত্রে মাস্ক পরা নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয় প্রজ্ঞাপনে। তবে এখনও শিক্ষা প্রতিষ্ঠান ও পর্যটন কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেয়নি সরকার। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।